হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে কিবার বুধ না মঙ্গলবার তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দুপুর প্রায় সাড়ে বারোটা কি পোনে একটা তো আজকের ব্লগটা আমি অনেকটা লেট করে শুরু করছি তার একটাই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে মানে রান্না করে সবাইকে খাওয়ার দিয়ে এই মাত্র থেকে ব্লগটা শুরু করছি তার কারণ তোমরা সবাই যেন বন্ধুরা কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো আমাদের মধ্যে মানে সবার মধ্যে পয়লা বৈশাখে কি হয় ঘর দরগুলো কিন্তু পরিষ্কার করে যেহেতু নতুন বছরের শুরু তো সেই নতুন বছরের শুরুটা আমরা মানে সুন্দরভাবে সবাই করি যাতে পুরো বছরটা যাতে ভালো যায় তো ঠিক সেইভাবেই আমিও নতুন বছরের শুরুতেই সমস্ত কিছু পরিষ্কার করে নেব ঘর দৌড় তারপর হচ্ছে বাড়ি মোছা মোছি থেকে শুরু করে সমস্ত কিছু করবো দেখতেই পারছো বিছানা একদম খালি বিছানার লেপ টোসুক সমস্ত কিছু রোদে দিয়েছি আর মানে বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু ধুয়ে দিয়ে মানে ভিজিয়ে রেখেছি এখনও ধুইনি তো চলো ঝটপট ঘরটা পরিষ্কার করে তারপর আবার ওই সাইডগুলো মোছি করবো আর যেহেতু বিছানার মানে তোষুক টোষকগুলো মোটামুটি অনেকক্ষণ আগে রোদে দিয়েছি তো ওইগুলো নিয়ে এসে পাতাবো পেতে তারপরে একদম এই ঘর থেকে মোছামুছি করে একদম এই ঘর থেকে বেরিয়ে যাব তো চলো আর কোনো কথা না একদম ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে ঘরটা ঝাঁ দিয়ে নিচ্ছি দেখতেই পারছো সুন্দর করে আর তোমাদের তো সমস্ত কিছুই আমি শেয়ার করি সুখ দুঃখ ভালো মন্দ তো আজকে একটা কথা শেয়ার করি যে তোমাদের মানে এমনি তো সমস্ত কিছুই শেয়ার করি কিন্তু হয়তো অনেক কিছুই আবার শেয়ার করিও না কারণ সমস্ত কিছুই যে বলি তা তো না তো যাই হোক আমাদের মধ্যে কয়েকদিন ধরেই মানে কিছু মানে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে যে আমাদের কিন্তু সেরকম হাতে এখন একটা টাকাও নেই তার মধ্যে যেহেতু কিস্তি দিতে হয় লোন দিতে হয় তো মাসের টাকা মাস না হতে আগেই শেষ হয়ে যায় তো এবারও তাই হয়েছে দেখতেই পারছো যে আমি অনেক দিন ধরে কিন্তু উনানে রান্না করছি গ্যাস আনছি না তার কারণ গ্যাস আনার মতো আমার কাছে এই মুহূর্তে মানে একটা টাকাও নেই তো যাই হোক তোমাদের দাদাভাই যেখানে কাজ করে তো সেখান থেকে বলেছিল যে দাদা আমার তো মোটামুটি অর্ধেক মাসের কাজ করেছি তো মোটামুটি যদি তোমরা দুই হাজার টাকা দিতে তাহলে অনেকটাই উপকার হতো মোটামুটি গ্যাস আনতে লাগতো আর কিছু টুকটাক বাজার খরচা করতে লাগতো কিন্তু সেখান থেকে ওরা একটা টাকাও দেয়নি মানে না বলেনি বলেছে হ্যাঁ আজকে নিস না আজকে দেবো না কালকে কালকে দেবো না আজকে এরকম করে ঘুরে যাচ্ছে মোটামুটি এক সপ্তাহর মতো তো তোমরাই বলো যে লোকটার মানে এত দূর যেয়ে কাজ করে একটা তো তেলের খরচাও আছে বাইকের সেই তেল খরচাটা অবধি মানে অন্তত পক্ষে একশো টাকা করে তেল লাগে যেখানে ও কাজ করে আমাদের বাড়ি থেকে অনেকটা ভিতরে যাইতে লাগে অনেকটা দূরে তো সেটা ওরা মানে দিচ্ছে না খালি ঘুরিয়ে যাচ্ছে তো কালকে তো মানে আজকে মানে যে ভিডিওটা দেখছো তোমরা আজকে তোমাদের দাদাভাই যেটা শ্বশুর কাছ থেকে একশো টাকা ধার নিয়ে তেল ভরিয়ে ও গেছে কিন্তু কালকে যে যাবে সেই টাকাটা নাই তো সেই নিয়ে তোমাদের দাদা আর যেখানে কাজ করে তাদের মধ্যে একটু মানে বলা হয়েছিল যে দাদা তুমি বারবার খালি ঘুরাচ্ছ বলে যে ব্যবসা খারাপ ব্যবসা খারাপ আসলে তো ব্যবসাটা সেরকম খারাপ না তোমাদের দাদা বলছে তো যাই হোক এই নিয়ে মনোমালিন্য হয়েছে তো তোমাদের দাদা ভাই বলছে যে আমি জানি না কি করব আদৌ কালকে যাব কি না আর যাবো যে তার একটা টাকাও নেই আমার কাছে তো এই নিয়ে আমারও একটু মনটা খারাপ হয়ে আছে কারণ জানি না এখন কি হবে ও আসলে পরে সমস্ত কিছু শুনতে পারবো অল্পটুকু আমি ফোনের মাধ্যমে শুনেছি তো সেটাই তোমাদের কাছে আমি মানে বললাম তো এদিকে আমি কাজ করছি দেখতেই পাচ্ছ ঘর দৌড় করছি যেহেতু বছরের প্রথম শুরুটা শুরু দিন আর সেই জন্য সমস্ত কিছুই মোছামুছি করে নিচ্ছি আর এখানে আমারও একটা ভুল বোঝা আছে আমি ভেবেছিলাম যে কালকেই মানে বছরের প্রথম কিন্তু পরে শুনলাম বরদির কাছে যে কালকে না পরশু দিন বৃহস্পতিবার তো যাই হোক কাজটা এগিয়ে রাখলাম আর এখানে গোবরের টালটা এইভাবে আমি প্লাস্টিক দিয়ে ঢেকেও দিলাম যাতে বৃষ্টি না পড়ে গোবরটা নষ্ট না হয়ে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তো বন্ধুরা মনের মধ্যে যতই কষ্ট থাক বেদনা থাক তবুও ব্লগটা কন্টিনিউ করছি কারণ তোমরা অনেকেই আমাকে বলো যে দিদিভাই তোমার ব্লগের অপেক্ষায় আমরা থাকি তোমার ব্লগ যদি দেখতে না পারি তাহলে আমাদের খারাপ লাগে তো সেই জন্যই যতই খারাপ পরিস্থিতি হোক আমি ব্লগটা কন্টিনিউ করছি আর এদিকে বাবার যে সাইকেলটা সেটা বের করে দিচ্ছি তো দেখতেই পারছো এখন আমার মুখের মধ্যে ঠিক একটা ফেঁক হাসি নিয়ে আমি কিন্তু ব্লগটা করছি কারণ অনেক সময় আমাদের ইচ্ছে না থাকলেও আমাদের হাসতে হয় তো যাই হোক এদিকে আমি গোবর মাটি দিয়ে সুন্দর করে বারান্দাগুলো মুছে নিচ্ছি আর যখনই গোবর আর এই চিটকা মাটি মানে এই মাটিটা কিন্তু খুবই শক্ত আর আঠালো জাতীয় তো এই মাটিটা দিয়ে যখনই মুছি না তখন একটা মোটা হয়ে প্রলেপ পড়ে যায় যে মাটিটার মানে মোছাটা অনেক দিন অবধি টেকে এমনি যদি জল দিয়ে শুধু গোবর দিয়ে বা শুধু মাটি দিয়ে মোছা হয় তাহলে কিন্তু অতদিন টিকে না তো যাই হোক আমি এই জায়গাগুলো মুছে নিচ্ছি আর বাবা তো ওই সাইডে কাজ করছেই আর সোনা মোনাকে আজকে পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দিয়ে ওদেরও ওই সুন্দর করে ওখানে ডুবিয়ে দিয়েছি দিয়ে ওকে ওদের ঘাস টাস দিয়ে দিয়েছি তো দেখো তোমরা কত সুন্দর মোটা মোটা করে একটা প্রলেপ পড়েছে না এটা অনেক দিন যাবে এই মোছাটা মিনিমাম তো এক সপ্তাহ যাবে অনেক দিন বলতে সেরকম না মানে এক সপ্তাহ পরপর তো মুছতেই হয় তো যাই হোক সুন্দর করে মুছে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো বাবাই মাত্র স্নান করে আসলো আর আমি এদিকে ঘর লাফা শুরু করলাম তো আজকে বাবাকে নিজেই বল মানে বেড়ে খেতে হবে মানে রান্না টান্না সমস্ত কিছু করা শেষ বাবাকে বলবো বাবা ভাত নিয়ে খাবে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই বাবা নিজে অনেক সময় ভাত নিয়ে খায় তো যেটা বলছি বন্ধুরা যখন আমাদের একটু সচ্ছলভাবে চলব না একটু ভালোভাবে চলবো মানে কী একটু আর কি আমরা তো কীরকম চলি না চলি তোমরা রোজকার ভিডিওতে দেখোই তো যাই হোক একটু যখন ভালোভাবে চলবো তখনই জানি না কোথা থেকে একটা ঝড়ো হাওয়া দুঃখের সাগর চলে আসে যখনই মাথা তুলে একটু দাঁড়াবো তখনই ঝটকা হাওয়া এসে আবার এই মাথাটাকে নিচু করে দেয় আমার সময়ও তাই হয় একটু ভালোভাবে যখন চলতে যাই তখনই আবার জানি না কোথা থেকে কি এসে আমাদের জীবনটা আবার তছনছ করে চলে যায় আবার ঠিক শুরু থেকেই আবার শুরু করতে হয় তো এইভাবে করতে করতেই হয়তো বা আমাদের জীবনটা কোন দিন শেষ হয়ে যাবে তো যাই হোক দেখো মাটির ঘর মুছতে মুছতে আমার একদম শরীরে মাটি হয়ে গেছে আসলে এখানে অনেকগুলো বালু মাটি দেওয়া তো বালু মাটিগুলো একদম মানে নাইটের মধ্যে আটকে আটকে রাখ থাকে তো এই সাইডে আমি চলে আসলাম একদম আমাদের বাড়ির সামনা সাইডটাতে এইদিকে ধারগুলো আছে যেগুলো এই মাটির ধারগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর দেখো কী সুন্দর লাগছে দেখতে তো সকালবেলা তো আমি পুজো দিয়েছি এখন বাবা দিচ্ছে বাবা প্রতিদিন একদিনও না এমন না যে শুধু একদিন বাবা প্রতিদিন সকালবেলা সন্ধ্যেবেলা বাবা ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে কিন্তু কী লাভ ঠাকুর কোনোদিনও কেন আমাদের কথা শুনে না গরিব মানুষকে হয়তোবা ঠাকুর সত্যিই দেখে না আমার মনের মধ্যে এমনই প্রশ্ন আসে কারণ আমি ভগবানকে এত টাকি এত শ্রদ্ধা করি ভগবানের কোনো দিনও আমি মানে কি বলবো ভগবানকে কোনোদিন আমি কোনো দিনও ভাবিনি ভগবান অনেক কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তবু আমি ভগবানের প্রতি আমার ভালোবাসা অগাত বিশ্বাস এখনও অব্দি আছে যে না তিনি হয়তো ওপরে আছেন আর হয়তোবা আমাদের পরিস্থিতিগুলো দেখছেন হয়তো বা আমাদের পরীক্ষা নিতেছে কিন্তু পরীক্ষা নেবে অনেক আছে যারা পৃথিবীতে অনেক অনেক খারাপ কাজ করে মানুষের সাথে বন্ধুরা আমার অনেকক্ষণ পরে তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা আর বাবা আজকে নিজেই নিয়ে নিয়ে খেয়েছে কারণ আমি এদিকে মোশামছি করতেছিলাম ততক্ষণে বাবা স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছু শেষ তো সেই জন্য বাবা আজকে নিজে নিজে নিয়ে নিয়ে খেয়েছে তো আমি এই মাত্র স্নান টান করে মানে সকালবেলা একদম স্নান করে পুজো দিয়েছি তারপরে এই মোচামোছির কাজ করলাম না পরে আবার স্নান করলাম স্নান করে এই মাত্র খাওয়া দাওয়া করলাম করে এই দেখো এই পেছনে এসেছি আর ওইদিকে যে আমি কাপড় চোপড় রোদে দিয়েছি এখানে একটু রেস্ট করব তারপরে ততক্ষণে কাপড় চোপড়গুলো একটু শুকিয়ে যাবে হাওয়া বাতাসে আর হচ্ছে একটু রেস্ট নেওয়া হয়ে যাবে তারপরে এগুলো নিয়ে একবারে বাড়ি চলে যাব তো দেখো আজকে একটু শাড়ি পরেছি তো কিছুক্ষণের জন্যই পরেছি বেশিক্ষণ পরব না শাড়িটা কারণ মানে শাড়ি পরে অনেক দিন ধরে কিছু শর্ট ভিডিও করার ইচ্ছা ছিল তো সেই জন্য আজকে একটু শর্ট ভিডিও করবো সেই জন্যই পড়লাম তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এটা আমার শাড়ি না এটা মাস শাড়ি মানে আমার শাশুড়ি মার শাড়ি শাশুড়ি মার শাড়ি পরেছি আজকে শাশুড়ি মা বাড়িতে নেই তার জন্য তার শাড়ি করে নিয়েছি তো তিনি কিছু না কারণ আমার শাড়ি মা পরে আর মার শাড়ি আমি পড়ি আমাদের মধ্যে সেরকম কোনো বিষয় নেই যে শাশুড়ি মার শাড়ি বৌমা পরতে পারবে না বা আমার শাড়ি মা পরতে পারবে না সেরকম কোনো কিছুই নেই মা শাড়ি আমি পড়ি আমার শাড়ি মা পরে এইভাবেই আর কি তো এই জন্য মা শাড়ি একটা পরে নিলাম পরে কিছু শর্ট ভিডিও বানাবো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো এখানে ছাগলগুলো মানে শুকনা পাতাগুলোর মধ্যে এখানে বাধা আছে তো ভাবলাম যে না ছাগলগুলোকে নিয়ে ওই পেশে সবুজ ঘাসটার মধ্যে এই জায়গাটায় একটু বাধি মোটামুটি গামারি পাতা টাতা কিছু পরে এগুলোই খেতে পারবে তো সেই জন্য এখানে এতে এগুলোকে বেঁধে দিয়ে রাখছি এখানে আমি কাঁঠাল খুঁজছি যেহেতু কালকে বছরে প্রথম দিন কাঁঠাল তো রান্না করতে হবে তো যেগুলো ভালো ভালো আছে সেগুলো সব নাগালের বাইরে আর ছোট ছোট কিছু কড়া এগুলো হচ্ছে একদম নাগালের বাইরে তো এগুলো নিবো না বাবাকে বলবো উপর থেকে একটা পেরে দিতে ধরো মনের মতো কাঁঠাল পেলাম না মানে পেলাম একটা দুইটা তা হচ্ছে অনেক উপরে মানে নিচে নেই আমার হাতের নাগালে নেই তো দেখা যাক এখন আর আমি পারবো না বাবাকে দিয়ে পারাবো আর আমি ভেবেছিলাম যে কালকে হচ্ছে ইসে মানে কি বলে বছরের প্রথম দিন কিন্তু দেখলাম যে কালকে না মানে বর্দি ফোন করে বললো কালকে না বৃহস্পতিবার তো আমি তো আগেই মোছামুছি করে ফেলেছি তো যাই হোক মোছামুছি করেছি সেরকম কোনো ব্যাপার না তো তো যাই হোক আর তো মোছামুছি করে ফেলেছি সেরকম কোনো ব্যাপার না আর যেহেতু এই যে বছরের প্রথম দিন তখন হচ্ছে খেতে হয় কাঁঠাল তারপরে হচ্ছে সজনে ডাটা এইসব খেতে হয় তো সজনে ডাটা কাঁঠাল এগুলো মানে কাঁঠালটা আমি ভাবছিলাম যে পেরে রাখবো পরে ভাবলাম যে থাক বাবাই পারবে এখন আমি পারবো না হাতের নাগালে যেহেতু নেই আর সজনে ডাটা ওই যে আমার একটা বান্ধবী তোমাদের দেখাই আমার বান্ধবী ওই বান্ধবীর বাড়িতে সজনে ডাটার গাছ আছে ওই যে দেখতে পাচ্ছ ওই ক্ষেতটা ওখানে আছে তো ওখান থেকে নিয়ে আসবো তো চলো আপাতত বাড়িতে যাওয়া যাক আর ছাগলগুলোকে যে বেঁধে দিয়েছে ওরা ঘাস খাচ্ছে পরে কথা হবে তো দেখো বন্ধুরা সেই কখন আমি বিছানার চাদর শুধু মানে ধুয়ে দিয়েছিলাম এখনও শুকায়নি শুধু বিছানার চাদর না বালিশের কভার থেকে শুরু করে সমস্ত কিছু কিছু শুকায়নি তো আজকে অন্য একটা বিছানার চাদর পাততে হবে তো যাই হোক সেগুলো তো পাতবোই এখন আর এগুলো নিবো না এখন যাবো সোনমনুদের জন্য ঘাস তুলতে ওদের জন্য ঘাস তুলে তারপর বাড়ি যাওয়ার সময় এগুলো নিয়ে যাবো তো বন্ধুরা ওই যে দূরে সাদা সাদা দেখা যাচ্ছে কিছু দেখতে কি পাচ্ছ এখানে এই যে দেখতে পাচ্ছ তো সাদা একটা প্লাস্টিক আর এখানে হচ্ছে আমার শ্বশুর মানে বাবা এখানে ঘাস তুলছে গরু ছাগলের জন্য কত দূরে গিয়ে ঘাস তুলতে হয় অনেকটা দূর কিন্তু আমি জুম করে দেখালাম দেখেছো তোমাদের অনেক দূর অনেক দূর গিয়ে ঘাস তুলছে মাও যায় এইভাবে তো দেখলেই তো বাবা কত দূরে গিয়ে ঘাস তুলছে আর এইভাবে মাও যায় মানে আমার শাশুড়ি মাও যায় ঘাস তুলতে তো যাই হোক আমি এখানে একটু আমি সোনোমনদের জন্য দুব্বা ঘাস নিয়ে নেব কারণ ওরা দুব্বা ঘাস ছাড়া অন্য কিছু খায় না তো চলো দুব্বা ঘাস নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে প্রায় সন্ধে সাড়ে সাতটা মানে পনেরো আটটা বাজবে তো এই মাত্র তো আমাদের আসলো আর আমি এদিকে চা বসিয়েছি চা বসিয়ে একদম ভাত ভাত বসিয়ে দিব আর এটা হচ্ছে জ্যাঠা শ্বশুর সেদিনকার চিরা দিয়েছিল সে চিরা আর সাথে হচ্ছে পেঁয়াজ নিয়েছি আর তেল নিয়েছি এগুলো মাখা করব আর সাথে চা করবো খট বাবা কাজ করছে খটখট আওয়াজ তো শুনতেই পাচ্ছ তো বাবা তো সারাদিনে এমনি টুকটাক কাজ করতেই থাকে তো দেখতে থাকো আর শরীরটা বেশি ভালো না পরিশ্রম হয়েছে আজকে এই লেপা মোছা এগুলো করতে করতে শরীরটা এতটাই টায়ার্ড হয়ে গেছে তো যাই হোক তবু এই যে এখন চা করবো চা করে দিকে ভাত বসিয়ে দেবো আর মানে দুপুরবেলার একটু ডাল আছে আর তার সাথে কিছু একটা তরকারি করবো এটা দিয়ে হয়ে যাবে আমার আজকে প্রথম না চিড়ে দিয়া বড়া ভালো লাগতেছে অবশ্য ভালো আমি একটু ভাবলাম আসার সময় দশ টাকার বড়া নিয়েই যাই তো রাস্তার সাইডে একটা দোকান ছিল ভ্যানে করে তো দেখলাম গরম গরম বড়া ভাজছে তো ভাবলাম যে না মিত্র তো পছন্দের তো সবাই মিলে গিয়ে বাড়িতে খাওয়া যাবে তো নিয়ে আসলাম তারপর ও বলছে যে চিরা আছে এমনি এমনি কেন খাব তো দিয়েই চিড়া দিয়ে বললাম ঠিক আছে তারপরে ওই যে চিড়া দিয়ে চিড়ায় হচ্ছে মাখলো মাখার পরে যে চা দিয়ে খেলাম ভালোই লাগলো তোমরা অবশ্যই ট্রাই করে দিই যারা চিরা খাও বাড়িতে তো কেমন লাগলো বড়া দিয়ে চিরা মানে তোমাদের যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে আর কি এখন বাজে প্রায় বারোটা এগারোটা পঁয়তাল্লিশ বাজে প্রায় বারোটাই বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করছি তো ঘুম আসছিল না তো বলছে যে যেহেতু কোনটা ভালো নেই তো থাক আর ভিডিও আজকে ব্লগটা কন্টিনিউ করবো না তাই বললাম যে না ঘুম যখন আসছে না তো ব্লগটা তোমাদের সাথে আর একটু কন্টিনিউ করি হয়তো তোমাদের দিদিভাই তোমাদেরকে আগেই বলে দিয়েছে অনেক কিছু তো আমি আরেকবার বলি আরেকবার বলি বলতে আমি দেখো তোমাদের দিদিভাই যতটা ভেঙে পড়ে যতটা খুব কম সময়ে বা মানে ভেঙে যায় অতটা ধৈর্য কম যেহেতু একটা সরল সাদা মেয়ে তোমরা জানো তো কীরকম তো এর জন্য ওকে আমি অনেক কিছু বলিও না আবার কিন্তু আজকে বলে দিয়েছি আর কি কাজে কাজে যখন ছিলাম কারণ দেখো আমিও কত চাপা রাখবো আর অনেক কিছু আমার সাথে অনেক কিছুই হয় আর একটা ছেলে মানুষ আমি সব কিছু শেয়ার করি না কারণ জানি শেয়ার করলে আরও বেশি কষ্ট পাবে একেই তো বাড়িতে এত টেনশন এত কিছু সংসার কাজ কর্ম তারপরে যদি আমার চাপ আমার কষ্ট যদি ওকে শেয়ার করি তাহলে তার বেশি কষ্ট পাবেও তো চোখ মুখ একদম পুরো তখন থেকেই বাড়িতে আসলাম ওই তারপরেও মনটা ভালো রাখার জন্য আমি দশ টাকার বড়া নিয়ে এসলামরা দোকান থেকে যে না যা হয়েছে হয়েছে তো এটাই বন্ধুরা দুই আমি অনেক অনেক দিন ধরেই কাজ করি ওখানে তো একটা সমস্যা হয় আর কি সেটার জন্য আমার কাজটা হয়তো আমার চলেও যাবে তো যেহেতু অনেকদিন ধরেই কাজ করি এই জায়গাটায় আমি তো একটু সমস্যা হয় সমস্যা হওয়ার জন্য হচ্ছে আমার কাজটা হয়তো থাকবে না তো খারাপ লাগছে যে যেখানে কাজ করি আর কাজটা যদি চলে যায় কী হবে তোমরা জানো যে কিভাবে চলি আমরা তো কষ্ট লাগছে খারাপ হচ্ছে কিন্তু আমি ওর মতো ওর মতো ভেঙে পড়ব না আমি চেষ্টা করছি যে জায়গায় প্রথমে কাজ করতাম তারপরে আরেক জায়গায় কাজে ঢুকি ওইখান থেকে আবার হয়তো অন্য জায়গায় কাজে ঢুকতে হবে এটাই জীবন কখনো থেমে থাকতে নেই কখনও ভেঙে পড়তে নেই ডিমোটিভেট হতে নেই প্রথমে যে জায়গায় কাজ করতাম সেই জায়গার থেকে আরেক জায়গায় ঢুকি ওখানে কাজ করছিলাম অনেক দিন তারপরে হয়তো এখন আর অন্য জায়গায় কাজ খুঁজতে হবে শুকতে হবে তো আমি হয়তো খারাপ লাগলেও বা টেনশন হলেও যে সংসারটা কীভাবে চালাবো বাবা কি তারপরেও তারপরেও আর কি একটু শক্ত হওয়ার চেষ্টা করি ওকে বুঝতে দিই না তারপরেও আর কি কি বললো তো যাই হোক তোমাদের বলেই দিয়েছে কিসের জন্য কী সমস্যা হয়েছে আমার সাথে তো এটাই বলার ছিল তো যেহেতু অনেক রাত হয়েছে আর ভিডিওটা বেশি লং করবো না তো তোমাদের দিভাই হচ্ছে চুপচাপ আছে আজকে কিছু বলার মতো নাকি বলছে যে আর কি বলবো তুমিই বলো তো এর জন্য আমিই বললাম দুই চার কথা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমরা আমাদের জীবনের আমাদের লাইফের মানে যে এক্সপেরিয়েন্সগুলো যে অভিজ্ঞতাগুলো সেটা কষ্ট দুঃখ সুখ যেটাই হোক না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ব্লগ ডেইলি ব্লগ আমাদের তো আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অনুভূতি তোমাদের সাথে শেয়ার করা হয় তো সেটাই আর কি তারপরেও ধরে নাও কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার করা শেয়ার করার মতো না যেগুলো বলার মতো না সেগুলো বলি না আমরা তোমরাও জানো যে মানুষের কিন্তু সব জিনিস বলাও যায় না শেয়ার করা যায় কিন্তু তারপরে মানে যেটা যেটা বলা যায় শেয়ার করে সেটা বলি মানে তারপরেও মানে শোনার পরেও ওই মানে আমার কথাগুলো শোনার পরে ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করতে হয় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এই আশায় তো যাই হোক তারপরে আমি হাসি খুশি ছিলাম সমস্ত কিছুতেই ತেই মাত্র খাওয়া দাওয়া করে এসে আমি ওকে বলছি যে কি গো কি করবা বা কি ব্যাপার হলো তো যাই হোক দেখি চিন্তা অবনা চলছে কি করব না করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কি হয় সেটাও জানাবো তো চলো অনেক রাত হয়ে গেলো বারোটা প্রায় বাহ বারোটা হয়েই গেছে তো বৃষ্টি আসবে তোমরা শব্দ শুনতে পারছো না কি না জানি না আমরা কি আমি চেষ্টা করি আমার ভিতরে যত কষ্ট হোক দুঃখ হোক দেখো কষ্ট শুধু দুঃখ তো এটা না আরও অনেক আছে শীত সব তারপরেও আমি আমি খুশি থাকার চেষ্টা করি আমি যদি খুশি থাকতে পারি আমি যেটা মানি আমি যদি খুশি থাকতে পারি তাহলে আমার ওয়াইফকেও তোমাদের দিভাইকেও আমি খুশি রাখতে পারবো ওর সাথে সাথে যদি আমিও দুঃখ মানে ভেঙে পড়ি আমি যদি মানে কষ্টটাকে মানে বুঝতে দিই সবাইকে তাহলে কী হবে কেউই আমরা মানে পারবো না আর কি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে তো এই আমার মনের মধ্যে যত মানে কষ্ট দুঃখ থাকে আমি সব কিছু শেয়ার করি না আর সবসময় সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করি এটাই তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো হাসি খুশি থেকো আমার মতো আমাদের মতো তো আবার নতুন একটা ভ্লগে তোমাদের সাথে দেখা হবে আর পরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাটা